নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 19শে মে অ্যাকাউন্টে এসে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, এবং এই টাকা এসেছে সেটা আমি আপনাদের প্রত্যেকবারের মতো এই মাসেও অ্যাকাউন্ট ডিটেলসের স্টেটমেন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন আছি একজন উপভোক্তার ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ট্রানজ্যাকশন ডিটেলসের পেজে, যেখানে দেখুন 19শে মে 2023 এখানে লেখা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম 500 টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে, এবং উপভোক্তার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স রয়েছে 769 টাকা, এবং গত মাসেও 19শে এপ্রিল এই উপভোক্তা কিন্তু 19 তারিখেই 500 টাকা পেয়েছিলেন, এবং মে মাসেও কিন্তু ঠিক এই 19শে মে লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা অ্যাকাউন্টে এসে গেল। কিন্তু গত মাসের ক্ষেত্রে যেটা হয়েছিল, গত মাসে কিন্তু একই ডেটে প্রত্যেকে টাকা পায়নি, অনেকে কিন্তু 19 তারিখের পরেও বিভিন্ন ডেটে কিন্তু টাকা পেয়েছিলেন। তো সুতরাং আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করুন যে আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসেছে কিনা। যদি না আসে, ধীরে ধীরে অর্থাৎ সোমবার থেকে কিন্তু বাকিদের অ্যাকাউন্টেও টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের পেমেন্ট আপডেট। আশা করি তথ্যটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার, যাতে প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা তাদের অ্যাকাউন্ট চেক করতে পারেন। এবং এই ধরনের তথ্য সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।